নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউ চ্যানেল। বন্ধুরা, লক্ষ্যের ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা। বন্ধুরা, মে মাস শেষ হতে চলল, এখনও প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্যের ভান্ডার প্রকল্পের টাকা আসেনি। টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে মে মাসে, আর তা নিয়ে চিন্তায় রয়েছে প্রকল্পের সকল মহিলারা। বন্ধুরা, এই মে মাসে প্রায় 2 কোটির বেশি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। ইতিমধ্যে বন্ধুরা, মে মাসে বেশিরভাগ মহিলার ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে বন্ধুরা, বর্তমানে দেখা যাচ্ছে এখনও অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে। তাই যারা টাকা পায়নি তারা চিন্তায় রয়েছেন যে এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না। তবে বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দেরি হলেও বন্ধুরা, আপনারা সবাই মে মাসে অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাবেন, আর পাবেন অতিরিক্ত টাকা। তো বন্ধুরা, মে মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার, কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে বড় খবর। আগামীকাল মে মাসের শেষ ধাপের টাকা ছাড়া হবে, শেষ ধাপে অতিরিক্ত টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, কারা কারা অতিরিক্ত টাকা পাবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা। আগামীকাল থেকে পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা। বন্ধুরা, মে মাস শেষ হতে চলল, এখনও অ্যাকাউন্টে আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। ইতিমধ্যে বন্ধুরা, বিভিন্ন জেলায় টাকা দেওয়া শুরু হলেও এখনও ব্যাংকে টাকা আসেনি। তাই অনেকে ভাবছেন হয়তো মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর আসবে না। বর্তমানে বন্ধুরা, বাংলার মেয়েদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস। কিন্তু যে সময়ের মধ্যে টাকা অ্যাকাউন্টে আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও মহিলাদের অ্যাকাউন্টে মে মাসের টাকা আসেনি। কেন দেরি হচ্ছে টাকা দিতে, কবে আসবে মে মাসের টাকা, এই নিয়ে আজ একটি আপডেট প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এর আগেও বিশেষ কিছু কারণে প্রকল্পের টাকা দেরিতে এসেছিল। মে মাসেও কয়েকটি কারণের জন্য প্রকল্পের টাকা দেরিতে হচ্ছে। মে মাসের টাকা পেতে যারা বাকি রয়েছে তারা কবে টাকা পাবে, কারা কারা অতিরিক্ত টাকা পাবে, বিস্তারিত জানানো হলো। এবার দেখুন বন্ধুরা, এই মে মাসে যারা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মে মাসের 2 তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে রাজ্য সরকার। তবে বন্ধুরা, মহিলাদের বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে আলাদা আলাদা ভাগে প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে মে মাসে। তাই বর্তমানে দেখা গিয়েছে এখনও অনেক মহিলাই মে মাসের টাকা পেতে বাকি রয়েছে। বন্ধুরা, কেন দেরি হচ্ছে টাকা দিতে, এই বিষয়ে নবান্ন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্য জুড়ে চলছে লোকসভা ভোট, আর এই ভোট থাকার কারণে সরকারি আধিকারিকরা ব্যস্ত আছেন। তাই মে মাসে সবার অ্যাকাউন্টে সময় মতো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, আগামীকাল থেকে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। আর এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন সুবিধাভোগীদের সাথে সাথে নতুন যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হবে। নবান্নের সূত্রে খবর বন্ধুরা, আগামী 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে যারা এখনও মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। আর বন্ধুরা, টাকা দিতে দেরি হলেও মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর, মে মাসে মহিলারা প্রকল্পের পক্ষ থেকে অতিরিক্ত টাকার সুবিধা পাবে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে রাজ্য জুড়ে চলছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের কারণে ব্যস্ত আছে সরকারি আধিকারিকরা। তাই বন্ধুরা, মে মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। তবে বন্ধুরা, আপনারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, আগামী 24 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটি আসবে এটি 33তম কিস্তির টাকা।
কিন্তু অনেক মহিলা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে 32তম কিস্তির টাকা এখনও আসেনি। এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মহিলারা আগে 1000 টাকা, মে মাসের 1000 টাকা মিলিয়ে 2000 টাকা পাবে। একইভাবে তপশিলি জাতি উপজাতি মহিলারা 2400 টাকা করে পাবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা বিগত মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাননি, আপনাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ। আপনাদের বিগত মাসের টাকা এই মে মাসে একসাথে আপনারা অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।